বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার দায় কার? কেনই বা টানা 6 ম্যাচে হেরেছে টাইগাররা? 2023 বিশ্বকাপ নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল বাংলাদেশ টিমের। আইসিসি ওয়ানডে সুপার লিগ 3 নম্বরে থেকে শেষ করা দলকে ঘিরে ভালো কিছুর স্বপ্ন দেখাটাই অনেকটাই স্বাভাবিক, কিন্তু গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর থেকে হঠাৎই ছন্দপতন। এই ভালো তো এই মন্দ, যেখানে ছিল মন্দের ভাগে বেশি। তামিম ইকবাল হুট করেই নিয়েছেন অবসর, ফিরে এলেন, তবে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না তামিম ইকবাল। এরপর সমস্যা বিশ্বকাপের ওপেনিং জুটিতে। একদমই রান নেই বললেই চলে। মিডল অর্ডার একযোগে অফর্মে, এর সংক্রমণে প্রশ্নবিদ্ধ বোলিং ইউনিট। তাতে ফল, বাংলাদেশ 7 ম্যাচ খেলে জিতেছে একটিতে, 6 ম্যাচের একটি জিতেছে সাকিব আল হাসানের দল। শেষ ম্যাচে ইডেন গার্ডেনে পাকিস্তানের কাছে হার, আর যে হার খুব একটা অপ্রত্যাশিতই ছিল। আগের ম্যাচগুলোর পারফরমেন্স এই সংশয় তৈরি করেছিল, মাঠে সেই সংশয় সত্যি প্রমাণ করতে ব্যর্থই হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গ্যালারি থেকে জঘন্য ভাষায় গালমন্দের ঝড় আস্তে আস্তে পড়েছে সামাজিক মাধ্যমেও। আশার কথা, এই সমালোচনাকে গ্রহণ করেছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। সেই ম্যাচ শেষে দুপুরে কলকাতা টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে আশুকরণীয় শীর্ষক সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন, এমন খেললে সমর্থকরা তো সমালোচনা করবেই। আরও আসার কথা, দুঃসময় ক্রিকেট দলকে কাঠগড়ায় তুলে দিয়ে সটকে পড়েননি তিনি, কেননা দলটা তো বোর্ডেরই। তার উপরও আরও 2টি ম্যাচ বাকি আছে, সেগুলো ভালো ফল হলে জনতার আদালতে দলের সঙ্গে বোর্ড কর্মকর্তারাও খানিকটা রেহাই পাবেন। শেষ 2 ম্যাচে লাইফলাইন খোঁজা কর্মকর্তাদের কেউ কেউ মনে করেন, আগে সতর্ক হলে এমন পরিস্থিতির মধ্যে হয়তো পড়তে হতো না। দল পরিচালনায় কোচ ও অধিনায়ককে অপারিত স্বাধীনতা না দিলে বরং ভালো হতো। অন্তত 11 নির্বাচন কিংবা ব্যাটিং অর্ডার নিয়ে তো যে গবেষণা করেছেন তা নিয়ে হতো না সমালোচনা, দল হয়তো ভালো হতো এবং ভালো করতো। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক ও কোচই ম্যাচ পরিকল্পনার শিরোমণি, কিন্তু বাংলাদেশে ভাবনা চলে আপন রীতিতে। 7 ম্যাচের 5টি হারের পর ক্যাপ্টেন সাকিব আল হাসান একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন, নতুন কোচ নতুন ক্যাপ্টেন হলে দলীয় পরিকল্পনায় কিছু পরিবর্তন আসতেই পারে, সবার ভাবনা তো এক না। তবে কথায় যুক্তি আছে ক্যাপ্টেনের, কিন্তু যে পরিকল্পনা দল ভালো করেছিল সেই পরিকল্পনায় কেন পরিবর্তন আনতে হবে? নেতৃত্ব বদল মানে কি সব কিছু ঢেলে সাজানো অনেকটাই জরুরি, নাকি নতুন নেতৃত্বের দায়িত্বে অতীতের ভালো কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখা? প্রতি ম্যাচেই পরিবর্তন এসেছে ব্যাটিং অর্ডারে। সবচেয়ে সফল মাহমুদুল্লাহ নেদারল্যান্ডস এবং পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন রান, ব্যাটিংও করেছেন 7 নম্বরে, ততক্ষণে সব আশা শেষ হয়ে গিয়েছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং অর্ডারে ডানহাতের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর প্রশ্নটা এখানেই, কেন তাকে বিশ্রাম দেওয়া হয়েছে? বিশ্বকাপের মাস 4 আগেও যে দল আত্মবিশ্বাসে গনগন করছিল, সেই দলের এমন ছন্দপতন দেখে বিস্মিত নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার।